আমাদের এই গ্রামের বড়মা পুজোর একটা অন্যতম বৈশিষ্ট্য হলো আমাদের গ্রামে বাকি যা যা পুজো হয়, মানে যা যা কালী পুজো হয়, সমস্ত কালীমার বিসর্জন কালী পুজোর পরের দিনে হয়ে যায়। শুধুমাত্র বড়মার বিসর্জনই একমাত্র বাকি থাকে, সব বিসর্জন হয়ে যাওয়ার পরের দিন বড়মার বিসর্জন হয়। Thank you.
হ্যাঁ আমরা এই বিসর্জনে চলে এসেছি, বড়মা বিসর্জনে। প্রচন্ড মানুষ ভিড় করেছে, প্রচন্ড প্রচুর প্রচুর প্রচন্ড ভিড়, ঠেলাঠেলি হচ্ছে পুরো। বলতাম এতদিন যে বুঝতে পারছো তো এবার। হ্যাঁ চলো এবার দেখাই। এখন যে চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন, এই চিত্রটা হচ্ছে বড়মা বিসর্জনের ঠিক প্রাককালের মুহূর্ত। আমাদের বড়মা বিসর্জন হয় গ্রামেরই একটি জলাধারে, যেটির নাম বড়পুকুর, আঞ্চলিকভাবে বলা হয়ে থাকে বা বড়পুকুর। তো এখন দেখতে পাচ্ছেন মা ধীরে ধীরে বড়পুকুরের পাড়ে এগিয়ে আসছে, সেই চিত্রটাই আপনাদের সামনে এখন তুলে ধরেছি। আর প্রত্যেক বছরেই যে ভিড়টা আপনারা দেখছেন চারপাশে, এই সেম ভিড়টাই কিন্তু প্রত্যেকবারেই থাকে। শুধুমাত্র যে বর্ধমান জেলা থেকে লোক আসে তা নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন কিন্তু এখানে আসে শুধুমাত্র মায়েরই টানে। মা ভীষণই জাগ্রত, তাই ভক্তের সমাগম এখানে প্রত্যেক বছরেই হাজারে হাজারে শয়ে শয়ে হয়ে থাকে। মায়ের বিসর্জন দেখতে এসেছিলাম, তো বড়পুকুর এখানে বিসর্জন হয়, তো আমরা এখানে এসে বিসর্জনটা দেখলাম, মায়ের বিসর্জনটা হয়ে গেছে। এই দেখো আমাদের সাথে দূরে গেছে, এ হচ্ছে গোপাল, গোপালের বন্ধু, গোপাল হচ্ছে পিতার বন্ধু। আর এদিকে আছে পিসিমণি, এই যে প্রচন্ড ভিড়, মানে প্রচন্ড প্রচুর মানুষ এসছে, পুরো পুকুরটা একদম ভরে গেছে এদিক ওদিক করে। সেখান থেকেই মোগলাই নিয়ে আসা।